গুগলি গুগলি কেউ তো সাড়া দিচ্ছে না নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে চলে যাই না মিতুল যে বলল গুগলিকে একবার দেখে যেতে গুগলি কি হলো কলি তুমি এত রাতে ডাকাডাকি করছো কেন আসলে গুগলি ঠিক আছে কিনা একবার দেখতে এলাম আরে আমি কি করে জানবো না মানে সোহাগ তো ওর ঘরে ঘুমিয়েছে তাই আমি জানি না ও ঘুমিয়েছে কিনা মানে ও তোমার সাথে শোয়নি আরে বাবা ও তো একাই আশ্চর্য তো ঠিক আছে তুমি তোমার মতো ঘুমাও আমি দেখে নিচ্ছি গুগলি গুগলি ঘুমের ঘরে একটা বড় ব্লান্ডার করে ফেললাম এই গুগলিটা না ও না না আমাকে তো আবার সোহাগ বলতে হবে কি হবে এবার এখন সবাই বলবে যে আমি শুধু মুখেই বলি যে এতদিন পরে মেয়েকে পেয়ে আমি এক্সাইটেড তাহলে আলাদা ঘরে কেন শোয়ালাম সেটা নিয়েও প্রশ্ন উঠবে ও গড দিস ইজ সো কনফিউজিং না না এখন এখানে দাঁড়িয়ে থাকলে হবে না গিয়ে ব্যাপারটা ম্যানেজ দিতে হবে মিতুল তোমার ফোনটা বাজছে মিতুল মিতুল ফোনটা বাজছে ধরো কলি দিদি ফোন করছে হ্যালো হ্যালো কলি দিদি তুমি কিছু খবর পেলে মিতুল সরি গো তোমাকে ফোন করতে একটু দেরি হয়ে গেল গুগলি ঠিক আছে ঘুমোচ্ছে ঠিক আছে তোমাকে অনেক জ্বালিয়েছি গো কলি দিদি কিছু মনে করো না হ্যাঁ ঘুমিয়ে পড়ো রাখছি কি বললো কলি গুগলি ঠিক আছে ঘুমোচ্ছে মিতুল আমি তোমায় সাহস করে সত্যিটা বলতে পারলাম না গুগলি কি আদেও ভালো আছে না হলে মা থাকতেও বেচারিকে আমার ঘরে শুতে হচ্ছে কেন গুগলির মা তো চলে এসেছে আমি শুধু শুধু চিন্তা করছিলাম বলো অর্কদা চলো বাড়ি ফিরে যাই দাঁড়াও মিতুল ভালো করে ভাবো তুমি সত্যি ফিরে যাবে আমাকে এতগুলো কথা বলে আটকালে কলিকে দিব্যি দিলে যাতে আমরা তোমাকে এই বাড়ি ফিরতে না বলি কিন্তু দেখো আরে ওয়েলকাম আমি তোমার জন্য ওয়েট করছিলাম মানে আমি কত কষ্ট করে সবার চোখ এড়িয়ে এই ঘরে এলাম তুমি জানো আর তুমি মজা করছো আমার সাথে আরে রিল্যাক্স রিল্যাক্স চল 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 দেখো আমি নিচে তোমার দাদার কলির এদের গলার আওয়াজ পেয়েছিলাম আর তখনই রিয়েলাইজ যে সামথিং ইজ ডেফিনেটলি রং কি করবো বলো তো মিতুল সবার সামনে ভালো সাজার জন্যই বাড়ি ছেড়ে চলে গেল এদিকে বাড়ি এসে থেকে শুনছি যে ও নাকি কালকে ইন্দ্রর অফিসে যাবে কত ডু এগুলো সব হচ্ছে মিতুলের দাদা ভাইয়ের সঙ্গে দেখা করার অজুহাত কিন্তু তোমাকে এই প্ল্যানটা কিন্তু ভেস্তে দিতে হবে আর তুমি কি করবে সেই সব ডিটেলস আমি তোমাকে দেব আমি রাজি প্লিজ জোর করো না খাওয়ার ইচ্ছে নেই আমি সব বুঝতে পারছি দাদু ভাই কিন্তু এরকম খালি পেটে চলে যাস না কিছু একটু খেয়ে যা বেশি সময় লাগবে না দেখে এসো তাড়াতাড়ি চল এক মিনিট ওকে টিফিন নিতে হবে সামলাতে যখন পারো না তাড়াহুড়ো করো কেন আমার মেয়েকে আমি ঠিক সামলে নেব সামলাতে পারবে না তুমি আমি অফিস যাওয়ার পথে ওকে স্কুলে ড্রপ করে দেবো যেভাবেই হোক
আমাকে ইন্দ্রর আগে অফিসে পৌঁছাতেই হবে। না, ওকে স্কুলে আমি নিয়ে যাব, ও টিফিন আমি ঠিক কিনে দেবো। এসো সোহাগ, এসো। আশ্চর্য, শুধু শুধু নিজেকে নিয়ে মত্ত, আর কারোর কথা ভাববে না। যা বলিস, এখন তো কিছু দেরি হয়নি, তারা কিছু। ইন্দ্র নেই, আমি অন্তরা। তুমি তুমি ইন্দ্রবাবুর চেয়ারে? এতে এত অবাক হওয়ার কি আছে মিতুল? আমার স্বামীর চেয়ার, আমি যা ইচ্ছা তাই করব। বরং তুমি বলো, তুমি এখানে কি করছো? তুমি তো বলেছিলে তুমি নাকি ইন্দ্রর সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না, এই তার নমুনা। তুমি মুখোশ পড়ো না, সবার সামনে ভালো সাজতে চাও। আসলে তলায় তলায় তুমি আমার সব কিছু। এই মেরো না, মেরো না, মেরো না। সিমাজি, তুমি এত বাজে বকো না, মনে হচ্ছিল এটা ছুঁড়ে মারি। মিতু, কি করছো রাস্তার মাঝখানে? দরকার পড়লে আমি তোমাকে এইভাবেই আটকাবো। তুমি কেন বুঝতে চাইছো না আমি গুগলি কেউ ভালো নেই? প্লিজ চলো। আমি, তুমি আর গুগলি যাতে ভালো থাকো সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি। দয়া করে আমি অনুরোধ করো না ইন্দ্রবাবু, তুমি কেন বুঝতে পারছো না অন্তরা দিদি গুগলির আসল মা, ওকে জন্ম দিয়েছে। আমি এখন ফিরে গেলে গুগলি অন্তরা দিদিকে দূরে ঠেলে দিতে পারে, যেটা খুব অন্যায় হবে। খুব ভেবেচিন্তে আমি সিদ্ধান্তটা নিয়েছি ইন্দ্রবাবু। আচ্ছা, আমি যে কটা মাস তোমার সঙ্গে সংসার করেছি তুমি তো সবসময় আমাকে নিজের মতো করে চলতে দিয়েছো, সবসময় এটাই মনে করেছো যে মিতুল কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। তুমি এবারেও বিশ্বাস রাখো তোমার মিতুল ভুল করছে না ইন্দ্রবাবু। একজন মায়ের থেকে তার সন্তানকে আমি কেড়ে নিতে পারবো না ইন্দ্রবাবু, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু মিতুল, তুমি আমায় ছেড়ে চলে যাবে এটা যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার তোমার বলার কথাগুলো এড়িয়ে যেতে পারছি না। এবার তাহলে আসি। আমার কি ঠিক থাকার কথা? আই এম রিয়েলি সরি ম্যাডাম, সেদিন অন্তরা লাহিড়িকে তো আমি আপনাদের বাড়িতে নিয়ে গেছিলাম, সেখানে গিয়ে সবকিছু শোনার পর আমার সত্যি খুব টেনশন হচ্ছিল আপনার জন্য। আপনি ওই বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে একটা কথা বলেছিলেন, মনে আছে? কি কথা বলুন তো? আপনি বলেছিলেন না আমি আপনার ছোট বোনের মতো, আমার কোনো অসুবিধা হলে যেন আমি আপনাকে জানাই। আমি কিন্তু সেটা আপনাকে শুধু মুখে বলিনি, বিশ্বাস করুন আমি সত্যি আপনাকে নিজের বোন মনে করি। কোন দাদা বোনকে আপনি করে বলে শুনি? আজ থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, আমিও আপনাকে দাদা বলবো। আচ্ছা বেশ, তাই হবে। এবার বলো তো মিতুল, এখন ঠিক তোমার কি অবস্থা? মিতুলকে তো আপনি চেনেনই দাদা, মিতুল কখনো হার মানে না। আমি ঠিক করেছি ওই বাড়ি থেকে বেরিয়ে এখন আবার নতুন করে জীবনটা শুরু করব, আবার ঘূর্ণিতে ফিরে যাব, আর আমার পুতুলের ব্যবসাটাও শুরু করব। কিন্তু পুতুলের ব্যবসা শুরু করব বললেই তো শুরু করা যাবে না, তার জন্য আবার নতুন করে সব যন্ত্রপাতি কিনতে হবে, সব জোগাড় করতে হবে, আর সেই সব কিছুর জন্য আমার তো বেশ কিছু টাকার প্রয়োজন স্যার। আপনি যদি আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে
খুব উপকার হতো আর কি। এই রে, তুমি তো বড় মুশকিলে ফেললে আমাকে। তোমাকে এখন কি কাজ দিই বলো তো? এখন তো সেরকম কোনো কাজ মানা চায়ের পাটটা কি থানায় উঠে গেল নাকি রে? না স্যার, আসলে ও তো দেশের বাড়িতে গেছে, আর এই অন্য দোকানের লোকটা না চাটা ঠিকঠাক টাইপ করে দিতে পারছে না। তাহলে এই থানায় চাটা কে বানাবে? আমি বানাবো চা। ও ভাই, তুমি চা বানাবে মিতুল? হ্যাঁ ম্যাডাম, স্টোভটা কোথায় আছে একটু বলবেন? এসো আমার সঙ্গে। আত্মসমর্পণ করুন, না হলে বৃহত্তর আঘাতের জন্য প্রস্তুত থাকুন। জেলে আটকে আছে আমাদের দলের নেতা ভিক্টর, যতক্ষণ না তাকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ আমরা বাচ্চাদের পণবন্দি করে রাখবো। বেশি চালাকি করলে একটা একটা করে বাচ্চার লাশ বেরোবে স্কুল থেকে, এটা মনে রাখবেন। আপনারা প্লিজ কিছু একটা করুন, এভাবে আর কতক্ষণ চলবে বলুন তো? আমার মেয়েকে পণবন্দি রেখে তোমরা তোমাদের স্বার্থ মেটাবে, এটা ইন্দ্রজিৎ লাহিড়ী কিছুতেই হতে দেবে না। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? ভেতরে যাচ্ছি আমি। তুমি কি পাগল হলে নাকি ইন্দ্র? ওদের কাছে বন্দুক আছে, তাছাড়া ওরা তো এখনো বাচ্চাদের কিছু করেনি, আগে কিছু করলে তারপর দেখা যাবে। তুমি কি মানুষ? তোমার মেয়ে ভেতরে আটকে পড়েছে, তুমি এই কথা বলছো? কিছু হলে দেখা যাবে? সত্যি আমি ভাবতে পারছি না, তুমি মেয়ের ব্যাপারে কোনদিন স্বার্থপর ছিলে না, এখন এটাও হয়ে গেছো। গুগলিকে সোহাগ হিসেবে পেয়ে না তুই মাঝে মাঝে এমন কাণ্ড করছো, দেখে মনে হচ্ছে তুমি মাই নও। এখানে প্রতি পথে খুব ভেবে চিনতে বুঝে শুনে কথা বলতে হবে, নইলে কেস খাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। দাদাভাই প্লিজ এখন মাথা ঠান্ডা রাখ। আমরা তো চেষ্টা করছি, সব রকম ভাবে চেষ্টা করছি, কিন্তু প্লিজ এখন আপনাকে কোনো ভাবেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। প্লিজ প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড মিস্টার লাইরি। আপনারা শান্ত হন, শান্ত হন, আমরা তো দেখছি, আমরা চেষ্টা করছি। আমার মিতুর মাই এক্ষুনি আসবে। আর একটা কথা বলে না, তোদের সবকটা এখানে গুলি করে মারবো। আমি জানি আমার মিতুর মা আসবে, তুই আয় মিতুর মা, আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। মিতুল, মিতুল কোথায় যাচ্ছ? তুই একদম ভয় পাস না গুগলি, তোর মিতুল মা তোর কাছে আসছে। মিতুল, ওই দেখো, ওই দেখো, মিতুল পালিয়ে গেল। আসলে কি বলো তো, ও ভয় পেয়ে গেছে। সোহাগ কি ও নিজের মেয়ে নাকি? যে ও সোহাগের জন্য রিস্ক নেবে? ও আসলে জানতো, ও জানতো যে পুলিশ ওকে ঢুকতে দেবে না, তাই লোক দেখানো গিমিকটা করলো। সময় তো চলে যাচ্ছে, আর এক মুহূর্ত আমি গুগলি আর বাকি বাচ্চাদের ওই খারাপ লোকগুলোর কাছে থাকতে দেবো না, কিছুতেই না। আমার যা হওয়ার হবে ভেতরে আমি ঢুকেই ছাড়বো। বলে বাবা, তুমি আমার সহায় দেখো। বাবু তুমি, আমি তোমার মুখ দেখলে বুঝতে পারি তুমি কি ভাবছো। মিতুল, আমি তোমাকে কিছুতেই ভেতরে যেতে দেবো না, এই রিস্ক তোমাকে আমি নিতে দেবো না। আমি কিছুতেই পিছিয়ে যাব না। মিতুল, আমি তোমাকে পিছিয়ে যেতে বলিনি, তুমি শুধু বলো প্ল্যানটা কি, আমরা একসাথে এটা এক্সিকিউট করব। শুধু গুগলি না, ভেতরে অনেক বাচ্চা আটকে আছে, তাদের সবাইকে যাতে বার করে আনতে পারি
সেটা বলো, আমি তোমার পাশে আছি। বাচ্চারা কোথায় আছে? ওরা বাচ্চাগুলোকে ক্লাসরুমে আটকে রেখেছে, আগে ওদের উদ্ধারের ব্যবস্থা করো। কিছু একটা করতেই হবে। সাবধান মিতুল, তোমরা কিন্তু খুব ঝুঁকি নিতে যাচ্ছ। বাচ্চাগুলোর জন্য বাবা মাকে তো এটুকু ঝুঁকি নিতেই হবে, পিছিয়ে গেলে চলবে না। কিছু একটা করতেই হবে। কি ভাবছো? ভাবছি এখানে টিচারদেরও ওরা আটকে রেখেছে, আমাদের মতো পোশাক পরা কেউই তো বাইরে নেই, প্রায় সবাইকে ওরা আটকে রেখেছে। এরকম পোশাকে হুট করে দেখলেই তো আমাদের সন্দেহ করবে। বলছি স্কুলে সাফাই কর্মীদের পোশাক কোথায় থাকে? করিডোরের ডান দিকে স্টোর রুম, ওই স্টোর রুমে সাফাই কর্মীদের পোশাক আছে। তুমি এখানে দাঁড়াও, আমি বাচ্চাদের কাছে যাচ্ছি। তুমি একা কেন যাবে? দুজনে যাওয়া যাবে না, দেখে ফেলার সম্ভাবনা বেশি দুজনে গেলে। আচ্ছা সাবধানে যেও। তুমি পাশে থাকলে আমার কোনো কিছুর ভয় নেই ইন্দ্রবাবু, তুমি এখানে থেকো। চল আমার সাথে। কিসের একটা আওয়াজ এলো মনে হলো না রে? বাচ্চাদের ঘরের দিক থেকে আওয়াজটা এসছে। তুই এখানে দাঁড়া, আমি দেখি। বলে বাবা, লোকটা তো এদিকেই আসছে, এবার কি করি? ও বলেছিল যে আমার বাবা নেই, তুই যে আমাকে প্রমিস করেছিলিস যে আমার থেকে তুই কিচ্ছু লুকাবি না। আমি তো তোকে আমার সব কথা বলি, তুই কেন আমাকে বললি না?
সাথে কথা বলবি না আমি আর তোর সাথে কোনোদিনও কথা বলবো না কোনোদিনও না তুই যদি বারবার এভাবে আমায় বাধা দিস তোর থেকে দূরে কি করে যাই বলতো কথা বলছিস না কেন রে মিতুল মা তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস তোর উপর কি আমি রাগ করে থাকতে পারি কুকলি কিন্তু কিন্তু আমার যে কান্নায় কলা বুঝে আসছে আমি বলেছিলাম তোর সাথে কথা বলবো না ওইগুলো সব রাগ করে বলেছিলাম সত্যি সত্যি তো বলিনি সেইগুলো শুনে তুই আমাকে ছেড়ে চলে গেলি বল তুই কি জানিস তোর জন্য আমি কত কেঁদেছি তুই বাড়ি চল না রে মিনিমা চল না আমি তোকে ছাড়া পারবো না আমি পারবো না এরপরেও কি মিতুল আমাদের বাড়ি না ফিরে থাকতে পারবে নিশ্চয় না দেখছিস দাদা ভাই কে বলে জন্ম দাচ্ছি মা না হলে টান তৈরি হয় না একদম ঠিক বলেছো কলি মিতুল হচ্ছে অলরাউন্ডার একজন মা তার সন্তানকে বাঁচাবার জন্য ঠিক কতটা দূর যেতে পারে সেটাই আজকে মিতুল করে দেখালো সত্যি আজকে মিতুল যেটা করল তুমি আমাকে কি করতে বলছো আমি আমি সোহাগকে মিতুলকে দিয়ে দেব দেখো এখানে উপস্থিত সমস্ত বাবা মাদের মতো আমিও মিতুলের কাছে কৃতজ্ঞ যে ও ওদেরকে বাঁচিয়েছে কিন্তু আমি তো আমার মেয়েকে ওকে দিয়ে দিতে পারবো না তাও আবার সেই মেয়েকে যাকে আমি এতগুলো বছর পরে নিজের কাছে পেয়েছি বলো মিতুল কি জন্য তুমি সবার সামনে এত মহান এরকম সুপার হুমান দেখালে নিজেকে সোহাগকে আমার থেকে কেড়ে নেবে বলে তাই তো বলো মিতুল উত্তর দাও শান্ত হও অন্তরা দিদি আমি আমি কোনো কিছু পাওয়ার জন্য এসব করিনি আমি শুধু জানতাম আমার গুগলি বিপদে পড়েছে তার সঙ্গে এতগুলো বাচ্চা বিপদে পড়েছে তখন ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসা আগে দরকার ছিল আমার মাথা কাজ করছিল না এর মধ্যে কোনো স্বার্থ নেই আমার যা মনে হয়েছে তাই করেছি হয়ে গেছে ইনাফ না তোমার এইসব কথাবার্তা না শুনতে আমার ভালো লাগছে না তোমার এইসব জ্ঞানের ভাষা আমি আর নিতে পারছি না প্লিজ বৌদি ভাই তুমি রাস্তায় এরকম সিন ক্রিয়েট করাটা বন্ধ করো আর আমি তো একটা কথা বুঝতেই পারছি না তুমি আজকে মায়ের কোন দায়িত্বটা পালন করলে বলো তো যা কিছু করলো দাদা ভাই আর মিতুল এখানে দাঁড়িয়ে থাকা আর কোন মা তাদের দায়িত্ব পালন করেছে তুমি বলো তো মানে মানে এখানে যে সমস্ত বাবা মারা দাঁড়িয়েছিল তারা কিন্তু গেটের বাইরেই দাঁড়িয়েছিল গেট টপকে পাঁচিল টপকে কেউ স্কুলের ভেতরে ঢুকে যায়নি কারণ তারা সবাই সাধারণ বাবা মা আমিও তাই করেছি অন্তরা কি শুরু করেছো বলো তো স্টপ ইট প্লিজ না ইন্দ্র আমি চুপ করব না মানলাম আমি সাধারণ মা আমি পুলিশের উপরে আস্থা রেখেছিলাম সেটাই কি আমার অপরাধ দেখো মিতুল আমি তোমার মতো বুদ্ধিমতী বা শক্তিশালী নই আমি একজন সাধারণ মা কিন্তু তাই বলে কি আমি আমার মেয়ের কাছে অ্যাকসেপ্টেন্স পাবো না তুমি যদি সোহাগের আশেপাশে থাকো তাহলে ও ও সারাটা জীবন এটাই ভাববে যে ওর জন্য যা করার তুমিই করো আমি কোনোদিন ওর কাছে অ্যাকসেপ্টেড হব না এটা কি ঠিক বলো তো দেখো মিতুল তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো কিন্তু তাই বলে আমার সোহাগকে আমার থেকে এইভাবে কেড়ে নিও না মিতুল মিতুল আমি তোমার দুটি পায়ে পড়ছি
দেখো তো ইনি। হ্যাঁ 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 দিদিমণি, সেদিন তো এই লোকটাই ছুরি হাতে নিয়ে পালাচ্ছিল, ছুরিতে খুন বি লেগেছিল। এক্সেলেন্ট মিতুল, এক্সেলেন্ট। কি স্যার, বলেছিলাম না মিতুল আগেও এরকম কাজ করেছে। স্যার কি ভাবছেন? কি ভাবছি সেটা তোমায় পরে জানাচ্ছি, এখন চলো প্রেস মিট করার সময় হয়ে গেছে, চলো। আজ এই বাড়িতে তোমার নামটা বর্তমান থাকলেও খুব শিগগিরই এই লাহিড়ি বাড়িতে আমি তোমাকে হিস্ট্রি করে দেব। এন্ড আই মিন ইট। বাবা খুব চিন্তা করছিল মনে হচ্ছে। আরে বাবা এত চিন্তা করার কি আছে, মিতুল কি করবে? কিছু করতে পারবে না। কিভাবে মিতুল? পুলিশ ওকে বড় জোর একটা একটা ফুলের বুকে আর এক প্যাকেট মিষ্টি দিয়ে টাটা বাই বাই করে দেবে। আমাদের সম্পত্তি আর ক্ষমতার মাঝখানে ওই মিতুল কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে সেটা সেটা একদম পসিবল না। একটা কথা বলতে আবার কোনো সংকোচ হচ্ছে না এই মুহূর্তে, যে এইটুকু মেয়ের এত ক্ষমতা আগে না দেখলে বিশ্বাস করা যেত না। জানেন ও আমাদের এই থানায় চা বানানোর কাজে বহাল হয়েছিল। শুনলে বাবা, ওর সাহসটা দেখেছো? ইন্দ্রজিৎ লাহিড়ির বউ নাকি চা বানাবে, আমাদের অফিস থেকে রিজাইন দিয়ে এখন চা বানাচ্ছে। ওকে এক্স্যাক্টলি এই কাজটাই মানায়। মিতুলের এই সাহসিকতায় মুগ্ধ হয়ে আমি ওকে অন্য কাজের অফার দিচ্ছি। কি কাজ স্যার? জানেন আরেকটা গুণের কথা রিসেন্ট জানতে পারলাম, ও খুব ভালো শুনে শুনে ছবি আঁকতে পারে। জানেন তো সেই ছবি আঁকার কাজে ওকে চুক্তি ভিত্তিতে আমাদের থানায় নিযুক্ত করলাম। এবং সন্দেহভাজন আতঙ্কবাদীদের ছবি এঁকেও আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করবে। মিতুল, পলি দিদি, মিতুল আমি তো ভাবতেও পারছি না তুমি পুলিশে চাকরি করবে। কাকিমা, আমি বাড়ির সবার জন্য মিতুলের ফেভারিট আলু কাবলিওয়ালার কাছ থেকে খুব ঝাল দিয়ে আলু কাবলি মেখে এনেছি। সত্যি খুব ভালো করেছো। কিন্তু আমি তো ঝাল খাই না। আরে বাবা একটু টেস্ট করে দেখুন না। না না থাক, এটা ঠিক আছে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। কলিকে তো আগে কখনো এরকম হাসি খুশি দেখিনি। মেয়েটা সত্যি খুব আনন্দ পেয়েছে, কিন্তু আমি যে একেবারেই ঝাল খেতে পারি না। কি কেমন ঝাল হলেও টেস্টি তো? ভালো, ঝাল হলেও ভালো। আমি তো বলেছিলাম। দাও এবারে আমি তোমাকে খাইয়ে দিই। তুমি আমাকে এত ভালোবেসে খাইয়ে দিলে, এবার আমি তোমাকে খাইয়ে দিই। একই শরীরে দুটো কলি দিদি বাস করছে, একটা কলি দিদি কোথাও গিয়ে সংসারটাকে আপন করে নিতে চাইছে, আর একটা কলি দিদি কোথাও গিয়ে অনির্বাণকে ভুলতে পারছে না। তাই আমার দিদিটা এত কষ্ট পাচ্ছে, দ্বন্দ্বে ভুগছে।
বুঝতে পারছি কলি দোটানায় পড়ে গেছে। আমি ওর মুখটা নষ্ট হতে দেব না। যতই হোক ছেলে মানুষ তো। কলি দিদি কেন আজকে মিতুল এত বড় একটা কাণ্ড করলো, তাহলে বাড়িতে তো একটু ভালো মন্দ রান্না বান্না করতে হয়। কি অর্ক কলি, আমাকে একটু হেল্প করবে তো? হ্যাঁ নিশ্চয়ই করব, চলুন। অর্কদা, আমি তোমার বাড়িতে এসে থাকাই একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে বলো। কলি দিদি আর কাকিমার মধ্যে কি সুন্দর একটা বোঝাপড়া তৈরি হচ্ছে বলো তো। হ্যাঁ এটা তো ভালো ব্যাপার বটেই, কিন্তু এবার তুমি আমাকে বলো তো মিতুল, ইন্দ্রর সঙ্গে তোমার বোঝাপড়াটা কবে হবে? না মানে এই যে তোমরা দুজনে দু প্রান্তে থাকবে আর থেকে কষ্ট পাবে, এইভাবে সব চলবে তাই তো? আমি জানি অর্কদা তুমি কেন এমন বলছো, কিন্তু গোকলি ইন্দ্রবাবু আর ওই পরিবারের সবার ভালো চেয়েই আমি ওখানে আর ফিরে যেতে পারবো না। মিতুল চুপ করে থাকলে কিন্তু হবে না। আচ্ছা মিতুল, তুমি তো একটা সুখী পরিবারের কেন্দ্রে ছিলে, সত্যি করে বলো তো তোমার ওই বাড়ি ফিরতে ইচ্ছে করে না? আজকে ওই বাড়িতে ঠাম্মি পিসিমনির সঙ্গে তুমি এইভাবে সময় কাটাতে? খুলি শুভ সবাই তোমাকে নিয়ে হই হল্লা করত। মাথার আর কি দোষ, রোজ রোজ যদি এরকম ছাইপাশ খাও, নাও খেয়ে নাও এটা। তুমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ? ও তুমি বুঝি আমার সঙ্গে বাড়ি যাচ্ছ? চলো চট করে খেয়ে নি। না আমি তোমার সঙ্গে যাচ্ছি না। মানে তাহলে রেডিও যে কেন? আমি অফিসে যাচ্ছি। অফিস তো তুমি ছেড়ে দিয়েছ। ওই অফিস ছেড়েছি, তুমি কি ভুলে গেছো আমি পুলিশের কাজে জয়েন করেছি? তার মানে তুমি আমার সাথে বাড়ি যাবে তাই তো? না আমি যাব না, কিন্তু তুমি এখন বাড়ি যাবে। তুমি এখনো তোমার জেদ থেকে সরছো না। তোমাকে আমি এত করে বলছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি তো, তুমি আমার কথা শুনছো না। আচ্ছা বেশ, আমার কথা তুমি নাই ভাবলে, কিন্তু গুগলি ওই মেয়েটার কথা একবারও ভাববে না। ও যে তোমার ছাড়া ভালো নেই। ভালো থাকতে হবে আমাকে ছাড়াই, গুগলিকে ভালো থাকতে হবে, আর সেটা তুমি নিশ্চিত করবে। আমি তো দূর থেকে নজর রাখবই, আর দূর থেকে আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে যদি আমাদের কিছু হয়ে যায়। না আমি বেঁচে থাকতে তোমার আর গুগলির গায়ে আমি এতটুকু আঁচ লাগতে দেব না। যেদিন আমি বুঝতে পারবো তোমার আর গুগলির কোনো সমস্যা হচ্ছে, কোনো ক্ষতি হয়েছে, সেদিন ওই বাড়ি যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি নিজে ওই বাড়ি যাব, কথা দিলাম। কিন্তু এখন তুমি যাও, কিন্তু মিতুল তুমি কেন বুঝতে চাইছো না আমি তোমাকে তো রাখতে পারছি না? পারতে হবে, তোমাকে গুগলিকে দুজনকেই পারতে হবে। আমি তো তোমাকে আগেও বললাম ইন্দ্রবাবু যে আমি তোমার থেকে দূরে যাচ্ছি, এর মানে এটা নয় যে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। তোমার আর গুগলির প্রতিটা পদক্ষেপে আমি নজর রাখব, সবকিছু দেখব আমি। কিন্তু আমি চাই না অন্তরা দিদি এটা নিয়ে কোনো ঝামেলা করুক। আমার অন্য একটা ভয় করছে। কিসের ভয়? অন্তরা দিদি যা মেয়ে, তোমার এখানে থাকা নিয়ে যদিও গুগলির সামনে তোমাকে ছোট করে।
আনসাপারেবল মার্ডার কেসে একজনকেই পাওয়া গেছে যে এক ঝলকের জন্য হলে ওই সন্দেহভাজন মেয়েটির মুখ দেখেছিল। তো কি নাম তোমার? আগে রাজু হালদার। রাজু হালদার, তুমি তাহলে হোটেল লাক্সারি ইনের ওয়েটার, তাই তো? আগে স্যার। তা কিভাবে দেখেছিলে ওই মহিলাটিকে? স্যার, আমি ওই চা নিয়ে যাচ্ছিলাম স্যার, আর উনি ওই জানলার দিকেই ছিলেন। আমি ওনাকে দেখতে পেয়েছি, কিন্তু উনি আমাকে দেখতে পাননি স্যার। কেমন দেখতে ছিল কিছু মনে আছে? তাকানি মোটামুটি মনে আছে স্যার। দেখো, মোটামুটি বললে তো হবে না, আমরা ওনার একটা স্কেচ বানাবো, কাজেই তোমাকে কিন্তু একদম ঠিকঠাক মনে করে ওনার চেহারার বর্ণনাটা দিতে হবে। কি পারবে? তো পারবো স্যার। বলুন, মেয়েটিকে কেমন দেখতে ছিল? ম্যাম, ওই একটু একটু ওই নাকটা একটু ইয়ে মতো লম্বা। Oh my God! তো হুবহু অন্তরা লাহিড়ির মুখ। না না, এটা হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা ভুল নিশ্চয়ই হচ্ছে। অন্তরা দিদি আমার কুকলির মা। অন্তরা দিদি খুন? না না, আর আর যাই করুক না কেন, অন্তরা দিদি খুন করতে পারে না। দাদা, আমার মনে হয় আমার ছবি আঁকাতে কোনো একটা সমস্যা হয়েছে। আপনি আমাকে আরেকবার একটু বর্ণনাটা বলবেন, আমি আবার ছবি আঁকবো। যাকে তাকে দিয়ে কি বর্ণনা থেকে ছবি আঁকানো যায়? যায় না। আমি বলছি স্যার, একে এক্ষুনি এই কাজ থেকে সরান। আপনি কেন বাজে কথা বলছেন বলুন তো? হ্যাঁ, একটু চুপ করবেন, এখানে একটা সিরিয়াস আলোচনা হচ্ছে, এটা ছ্যাবলামি করার জায়গা নয়। আচ্ছা রাজু, তুমি তো ভালো করে ছবিটাই দেখলে না, দেখো তো। এবার দেখে একটু ঠিক করে মনে করে বলো তো, তুমি কি সেদিন হোটেলে এই মহিলাকেই দেখেছিলে? শোনো মিতুল, তুমি ঘাবড়িও না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের কথা বলতেই হবে। এই আনন্দ সাবরেওয়ালের মার্ডার কেসটা খুবই জটিল একটা কেস, অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি কিন্তু কিছুতেই কোনো ক্লু পাচ্ছি না। অবশেষে যখন সন্দেহভাজন একজনকে পাওয়া গেছে, তখন কিন্তু আমাদের তার কাছে যেতেই হবে মিতুল। আর হ্যাঁ, এই রাজু ছেলেটিকেও আমাদের সঙ্গে নিয়ে যাব, কারণ এমন তো হতেই পারে যে সামনাসামনি দেখে অন্তরা লাহিড়িকে ওর চেনা লাগলো না, কিন্তু যদি চেনা লাগে তাহলে তাহলে কিন্তু অন্তরা লাহিড়িকেও অ্যারেস্ট করতে হতে পারে মিতুল। আর সেক্ষেত্রে তোমাকে একটা কথা আমি খুব ক্লিয়ারলি বলছি, তুমি কিন্তু কোনোভাবেই আমাদের কাজে বাধা দেবে না। তোমাকে মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হতে হবে মিতুল। ইয়েস, তোমাকে কিন্তু এখন শক্ত হতেই হবে, যেভাবেই হোক তোমাকে স্ট্রং থাকতেই হবে। শোনো অসীমা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট ওয়ারেন্টটা বার করার চেষ্টা করো। ইয়েস স্যার। যাও। অন্তরা তো একজন মা, খুনের মতো কাজ কি করে করতে পারে? আপনাদের সবাইকে জানিয়ে রাখছি যে কালই অন্তরা ম্যাডামকে কোর্টে পেশ করা হবে। না, আমি যাব না। চলুন ম্যাডাম। আমি যাব না, আমি কোনো খুন করিনি। চলুন ম্যাডাম, তোমরা আমার কথাটা একটু শোনো। আমি আমি যাব না। আমি যাব না। আরে তোমরা, ভোলে বাবা, এসব কি হচ্ছে? সত্যি কি অন্তরা দিদির কোনো দোষ আছে, নাকি মিছিমিছি মানুষটা বিপদে পড়ে গেল? মিথুন, তুমি কি মনে করো
অন্তরা কি সত্যি এরকম কাজ করেছে? আমি তোমাকে ভরসা করি, তুমি একবার বলো। কিন্তু তুমি ওকে এখনো বিশ্বাস করছো? আন্টি তো বলেন যে অন্তরা একটা পিঁপড়ে মারার আগেও 10 বার ভাবে, সে কিনা খুন করবে। অন্তরা বলতে যে কি পারে আর না পারে সেটা তো তুমি আমি নিজে চোখেই দেখেছি। আমি তোমাকে বলেছিলাম না, ও মানুষও খুন করতে পারে। সরো। কি হলো মিথুন, চুপ করে আছো কেন, কিছু বলো। আমি জানি না ইন্দ্র, আমি কিচ্ছু জানি না। আমি ভাবতেই পারছি না অন্তরা দিদি কাউকে খুন করতে পারে। আমার নিজেরও সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। চলো মিতুল, স্যার তোমাকে ডাকছেন। হ্যালো। আরে অনুরাধা, এদিকে একটা বড় কাণ্ড ঘটে গেছে, অন্তরাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তুমি এক্ষুনি থানায় গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করো। ওকে, আসছি। অন্তরা দিদি হয়ে যে লড়বে তার সাথে কথা না বলেই তো চলে এলাম। একবার তার সাথে কথা বলি। অন্তরা দিদি যদি সত্যি কোনো অন্যায় না করে থাকে, আমি ওকে সব রকম ভাবে সাহায্য করব। কে কে আপনি? অনুরাধা, আমি বুঝতেই পারছি না কি থেকে কি হয়ে গেল। আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। তার আগে একটা কথা বল, তুমি যে বলেছিলে খুনের আগে বা পরে তোমায় কেউ দেখেনি, তাহলে? আমি তো পুরোটা টাইম মাস্ক পরেছিলাম। কখন যে কে কি করে দেখে ফেলেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আর রণব আমাকে যে কথাটা দিয়েছিলে তোমাদের মনে আছে তো? সেটা মনে আছে বলেই আমি এখানে দাঁড়িয়ে আছি অন্তরা। প্রোটেকশন আর টাকা তুমি দুটোই পাবে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। ইনি তোমার লয়ার, কালকে কোর্টে এনার সাথে তোমার দেখা হবে। তোমরা আমাকে ফলো করছো কেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি তোমাদের নোটিশ করছি। কে তোমরা? তোমাদের সাথে তো আমার কোনো লেনা দেনা নেই। তোমরা কি পুলিশের লোক? আরে বাবা, আমরা যদি পুলিশের লোক হতাম তাহলে কি তোমাকে বন্দুক ছাড়া চেস করতাম নাকি? তাহলে আনন্দ তোমাদের কি হয়? আমরা কোনো আনন্দ বলে কাউকে চিনি না। তো তোমরা পুলিশের লোক নাও, আনন্দের লোক নাও, তাহলে তোমরা আমাকে ফলো করছো কেন? কি মতলব তোমাদের, কিসের স্বার্থ? তোমার আর আমাদের স্বার্থ এক জায়গায় মিলে যাচ্ছে। কি কি স্বার্থ? তুমি খুন করে পালাতে চাইছো, আর আমাদের এমন একজনকে দরকার যে ঠিক তোমার মতন দেখতে। আমি তোমাকে ছবি দেখাচ্ছি তাকে। ও মাই গড, ইম্পসিবল! এ তো পুরো আমার মতো দেখতে। কে? বলবো, সবকিছু বলবো তোমাকে। দেখো, তুমি খুন করে পালাতে চাইছো, আজ নয় তো কাল কিন্তু তুমি ধরা পড়বে। কিন্তু আমি তোমাকে একটা নতুন পরিচয় দিতে পারি, আর সেই পরিচয়ে কেউ এটা কোনো দিন ভাবতে পারবে না যে তুমি খুন করতে পারো। কি পরিচয়? তোমাকে অন্তরা লাহিড়ি হতে হবে, আর তার বিনিময়ে আমি তোমাকে প্রোটেকশন দেবো আর অনেক টাকা দেবো। আচ্ছা অন্তরা দেবী, খুনের দিন আপনি কোথায় ছিলেন? আমি
হোটেল ভিউ লিখেছিলাম। দুদিন আমি ওখানেই ছিলাম, কারণ তারপরে আমার গানের শো ছিল। ইওর অনার, উনি যে সম্পূর্ণ সত্য কথা বলছেন তার প্রমাণ আমি অলরেডি আদালতে দিয়ে দিয়েছি। সিসিটিভির ফুটেজ এবং হোটেলের রেজিস্টার আমি আদালতে পেশ করেছি। অবজেকশন সাসটেইনড। আপনি বলুন কি বলতে চান। বিলর্ড, হোটেলের রেজিস্টার আর সেদিনের সিসিটিভি ফুটেজ দেখিয়ে অন্তরা লাহিড়ির অ্যালিবাই স্ট্রং করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেহেতু অন্তরা লাহিড়ির অতীত অত্যন্ত ধোঁয়াশায় ঢাকা, তাই এইটা নিয়ে একটা কনফিউশন থেকেই যাচ্ছে। তাই আমার সন্দেহ হচ্ছে যে এই ফুটেজটাও ম্যানিপুলেটেড। আমি জানতাম এই ধরনের একটা অভিযোগ উঠবে। মিসেস লাহিড়ি, এবার আপনি বলুন, এই 7 বছর আপনি কোথায় ছিলেন? আপনার কথাতেই অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর কাটোয়ার আশ্রমের এক মহান্ত বাবাজি আমাকে উদ্ধার করে। ওখানে আমি 2 বছর থেকে সুস্থ হয়েছি, কিন্তু আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল। তারপরে আমি মুম্বাইতে যাই, ওখানে আমি উমা দীক্ষিতের কাছে গান শিখি এবং মন্টি ডিসুজার কাছে নাচ শিখি। কিন্তু আমার ভোকাল কর্ডে একটা প্রবলেম হওয়াতে আমি গান না গাইতে বাধ্য হয়েছিলাম। তারপর সুস্থ হয়ে যাওয়ার পর আমি কলকাতায় আমার প্রথম শো করতে আসি। সেই শোতেই যখন ইন্দ্র, মানে আমার হাজবেন্ডকে দেখি, তখনই আমার সবকিছু মনে পড়ে যায়। আচ্ছা, উনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? প্রমাণ আছে। এবারে আমি দুজন সাক্ষীকে পেশ করতে চাই। প্রথম জন হলো বিখ্যাত সঙ্গীত শিল্পী উমা দীক্ষিত, আর যার কাছে নাচ শিখেছিল তার নাম হলো মন্টি ডিসুজা। আচ্ছা উমা দীক্ষিত, আপনি কি অন্তরা লাহিড়িকে চেনেন? ও তো মেরি বেটি আছে, আমার কাছে গানা শিখতো। আপনি এখন আসুন। আর আপনি ওনাকে চেনেন? সি ওয়াজ মাই স্টুডেন্ট এন্ড সি ইজ এ ভেরি গুড ডান্সার। আমাদের আশ্রমের আগের যে মহান্ত রঘুবীর দাস বাবাজি, তিনি নিজে অনামিকাকে উদ্ধার করে তার চিকিৎসা করেছিলেন। হ্যাঁ, সবই তো বুঝলাম। তা অনামিকাকে উদ্ধার করে আশ্রমে নিয়ে আসার পর আপনারা পুলিশে জানাননি কেন? কি যে বলেন বাবু, আপনি আমাদের আশ্রমে গেলে দেখবেন কত ভবঘুরে, কত পাগল, কত ঘর পালানো মানুষ আমাদের আশ্রমে আছে। যাদের ঘর নেই এই আশ্রমই তাদের আশ্রয়, সবার অবারিত দ্বার, আমরা কাউকে ফেরাই না। আর কৃষ্ণ চেয়েছিলেন বলেই তো ওরা আমাদের কাছে এসেছেন, তাই আমাদের পুলিশে যাবার কথা মাথাতেই আসেনি। আর আমাদের সবার গুরু আগের মহান্ত বাবাজি মহারাজ এমন একজন মানুষ ছিলেন। এক মিনিট, আপনি যখন মহান্ত বাবাজির কথা বলছেন তখন ছিলেন কেন বলছেন? উনি কেমন আছেন, উনি ঠিক আছেন তো? না, উনি উনি আর আমাদের মধ্যে নেই। এটা কবে হলো, কি করে হলো? আমি ওনাকে একবার শেষ দেখাও দেখতে পেলাম না। অর্ডার, অর্ডার। অন্তরা দেবী, এটা কোর্ট, শুধু শুধু এখানে আবেগ বিহ্বল হয়ে পড়বেন না। কি হলো মিতুল, আমাকে ধরিয়ে দেবে ভেবেছিলে না? আমিও এত কাঁচা খেলোয়াড় নই, আমার সাথে মাঠে খেলতে নেমেছো তো, এবার দেখবে আমি কেমন করে সব বলে ছয় মারি। লোকটা টাকা নিল, অথচ অন্তরা দিদির হয়ে সাক্ষী দিল। এই দ্বন্দ্বটা যে কিছুতেই মিটছে না বলে বাবা। ধর্মাবতার,
মহান্ত বাবাজির কথাবার্তা এখন আমরা প্রত্যেকেই নিজের কানে শুনলাম। এই পৃথিবীতে এমন বহু নিদর্শন আছে যে একই রকম দেখতে বহু মানুষ পাওয়া যায়। রাজু হালদার তার তো চোখে সমস্যা রয়েছে, তাই সেদিন সে কাকে দেখতে কাকে দেখেছে আর তাকেই ভুল করে আমার মক্কেল বলে ভেবে বসে আছে। তাই এই বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যে আমার মক্কেল অন্তরা লাহিড়িকে বেনিফিট অফ ডাউট দেয়া হোক, তাকে সংসার করতে দেয়া হোক। কি বলেছিলাম আমি? কি বলেছিলাম যে আমি কোনো অন্যায় করিনি? আমি নিজেই তো জানি অন্তরা দিদি এমন কাজ করতে পারে না, কিন্তু ওই টাকা নেওয়ার ঘটনাটা যে আমি কিছুতেই ভুলতে পারছি না। মনটা খুব খসখস করছে। কি ব্যাপার মিথুন? অন্তরা তো নির্দোষ প্রমাণ হয়ে গেছে, তাহলে তো কি ভাবছো? কি আবার ভাববে? এটাই ভাবছে যে আমি নির্দোষ প্রমাণ হয়ে গেলাম কি করে। আসলে তোমাদের সামনে তো অন্য কথা বলছিল আর মনে মনে অন্য কিছু ভাবছিল। ও তো চাইছিল যে এই খুনের ঘটনায় আমি অপরাধী প্রমাণ হয়ে যাই আর আমার জেল হয়ে যাক। ও সোহাগকে আমার থেকে কেড়ে নিতে চাইছিল, কিন্তু সেটা তো হওয়ার নয়। কেন কথা বলছো অন্তরা? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। মিতুল প্রথম থেকেই বলছে তুমি নির্দোষ। আর তুমি যে উকিল টুকিল দেখছো না, প্রথমে কিন্তু মিতুলই এসব উকিল খোঁজার চেষ্টা করেছিল। তুমি সবাইকে না নিজের মতো করে বিচার করো না, বুঝতে পেরেছো? তো বাবা আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের সামনে তো আবার মিতুলকে নিয়ে কোনো কথাই বলা যায় না। মিতুল অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আমার জন্য যা করেছো তার জন্য। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এবার আমি আসি, বাড়ি চলো। ইন্দ্রবাবু তোমরা এগো, আমি একটু দাদার সঙ্গে কথা বলি। আমি একটা বিশেষ কারণে এখানে থাকতে পারছি না তোমার সঙ্গে, কিন্তু এরপর থেকে কেউ যদি তোমার গায়ে হাত তোলে আমাকে সঙ্গে সঙ্গে একটা ফোন করবে, কেমন? সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। এবার তুমি ওইটা দিয়ে ঘনার মাথায় মারো, ঘনা পড়ে যা, খাটে পড়ে যা। হ্যাঁ, এবার তুমি এখান থেকে ছুরিটা নিতে যাও। ঘনা তুই আবার উঠতে যা। হ্যাঁ মিতুল, মিতুল তুমি ঘনার ঘনার বুকে স্ট্যাব করো। পজ, এক মিনিট। ডান হাত নয় মিতুল, বাঁ হাত ইউজ করো, কারণ পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুনি কিন্তু লেফট হ্যান্ডেড। আমাকে ছুরি মারতে তো অন্তরা দি বাঁ হাতে তুলেছিল। কি হলো মিতুল? কি হলো কি মিতুল, থামলে কেন? কোনটা ডান কোনটা বাঁ, ঘুরিয়ে ফেললে নাকি? কি ভাবছো তুমি? না কিচ্ছু ভাবছি না, আমি আবার করছি। আমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে কাজ করেই চুলে পাক ধরেছে, আমরা ঠিক বুঝে যাই কি অপরাধী আর কি অপরাধী নয়। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে মানে? এটা কি আর কি মানা জায়গা নাকি? আমরা পুলিশের ডিউটি করি, ডিউটি ছেড়ে এভাবে বাড়ি যাওয়া যায় না। আমার বাড়ি যাওয়াটা খুব জরুরি, পরে আপনাকে বুঝিয়ে সবটা আমি বলছি, দয়া করে আমাকে এখন যেতে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি যাও।
চলো স্যার, ওকে ছাড়লেন কেন? হ্যাঁ ছাড়লাম, তার কারণ আমার বিশ্বাস মিতুল কিন্তু এমনি এমনি চলে যায়নি। একটা কথা ভুলে যাবেন না কারণ বাবু, যে আমরা যাকে খুনি বলে সাসপেক্ট করছি। মিতুল, তুমি এত লুকিয়ে আসতে গেলে কেন? আমার মিতুল মা আমার সঙ্গে দেখা করতে এসছে, তাই না রে? গুগলির সঙ্গে দেখা করতে এসেছি তো। আচ্ছা গুগলি, এবার মনে করে একটা কথা আমাকে বলো তো, অন্তরা দিদি আজকে কোন গালে চড় মেরেছিল? ডান গালে, বাঁ হাত দিয়ে মেরেছিল খুব জোরে। গুগলি কি অন্তরা দিদি বাঁ হাতে চড় মেরেছিল? ডান হাত নয়, বাঁ হাতটা ইউজ করো, কারণ পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুনি কিন্তু লেফট হ্যান্ডেড। মিতুলের কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তুই কোথায় যাচ্ছিস রে মিতুল মা? বুকলি, আমাকে আজকে যেতেই হবে সোনা, আমি আবার আসবো তো, আমি সত্যি বলছি আসবো, আজকে যাই। না না না, তুই যাবি না, যাবি না, যাবি না, তোকে ছাড়া আমার ঘুম আসছে না। ঠিক আছে, আমি আমার গুগলিকে আজকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? মিতুল চায় সবাই শান্তিতে থাকুক, তোমার ক্ষেত্রেও আমি সেটাই চেয়েছিলাম। সেই জন্যই তো আমার সব থেকে প্রিয় মানুষ গুগলিকেও আমি তোমার কাছে ছেড়ে গেছিলাম। কিন্তু না, আমার না মনটা ঠিক মানলো না। কাল আমি গুগলিকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি একটা কালো হাত আমার গুগলির পাশে, আর সেই কালো হাতের ছায়া আমার গুগলির ওপর পড়েছে। খুব ভয় করলো জানো তো, কি করবো বুঝতে পারলাম না। সেই জন্য আমি ঠিক করেছি আমি আজ থেকে এই বাড়িতেই থাকব, সব সময় গুগলিকে চোখে চোখে রাখব। কি কি বলতে চাইছো তুমি মিতুল? আমার চোখের দিকে তাকিয়ে কালো ছায়া, মানে তুমি কি বলতে চাইছো? কারণ সেটা তোমার ছায়া। মিতুল একদম বাড়াবাড়ি করো না, হ্যাঁ? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, সোহাগ আমার মেয়ে, তুমি ওর বেশি ভালো বোঝো? মিতুল কোনো একটা খেলা খেলতে চাইছে, কিন্তু ওর স্ট্র্যাটেজিটা কিছুতেই ধরতে পারছি না, আর সবার মধ্যে দাঁড়িয়ে অনামিকাকে সাবধান করতেও পারছি না। আমি বুঝে গেছি অন্তরা দিদি, তুমি মানুষটা খুব একটা সুবিধের নয়। তোমার মতো একজন মানুষের কাছে তো আমি আমার গুগলিকে কিছুতেই ছেড়ে যেতে পারি না বলো। তোমার আজ থেকে তোমার গুগলিকে আমাকে বাঁচাতেই হবে। মিতুল জাস্ট শাট আপ, আমার কিন্তু এবার মাথা গরম হয়ে যাচ্ছে। তাতে আমার কি, আমাকে যে সত্যি কথাটা বলতেই হবে, আর সত্যি কথাটা হলো এটাই যে গুগলির মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই অন্তরা দিদি। আর সেটা করতে কিন্তু গুগলি একাই কাফি। কি ধরনের অসভ্যতা! হ্যাঁ গুগলি, এসব কি হচ্ছে বলতো? হচ্ছে না মেতুর মা, হবে। তুই আমার সঙ্গে ওপরে যাবি, আমাকে পড়াবি। ও আমাকে একটুও পড়াই না, শুধু আছে আছে কথা বলে এবং বকে। তুই চল আমার সাথে উপরে চল। আরে আমার কথাটা তো শোন গুগলি।
দাঁড়া অন্তরা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? তোমরা কি সবাই আমার সাথে মজা করছো নাকি? মিতুল এই বাড়িতে চলে এলো, এসে কি বললো এখন থেকে এখানেই থাকবে? আর তোমরা কেউ কিচ্ছু বললে না। মিতুল এই বাড়িতে থাকবে না। মিতুল এই বাড়িতেই থাকবে, এটাই আমার শেষ কথা। আর এটা নিয়ে আমি এই বাড়িতে আর কোনো কথা শুনতে চাই না, ব্যাস। ও তাই নাকি? তাহলে তুমি এটাও শুনে রাখো, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। বৌদি ভাই, তুমি কি এমন ভালো যে আরো খারাপ হবে? অন্তরা, এখানে বাবা আছে, দাদা আছে, ওদের সামনেও তুমি ইন্দ্রকে থ্রেট করবে? পিসিমণি, থ্রেট আমি দিচ্ছি না, কারণ এইবার আমি কাজে করে দেখাবো। ইন্দ্রকে আমি ডিভোর্স দেব আর তারপর সোহাগের কাস্টডি নিয়ে নেব। আর সোহাগের কাস্টডি পেলে তো এই সমস্ত সম্পত্তির কেয়ারটেকার আমি হয়ে যাব। তখন কি করবে তোমরা? ভয় দেখাচ্ছ আমাদের? ভয়? শোনো অন্তরা, মিতুল এখানে ছিল না, তাই তোমার সবকিছু আমি মেনে নিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে উইলটা চেঞ্জ করব, কিন্তু গুগলি আর ইন্দ্রর জন্য সেটা আমি করতে পারিনি। জেনে রাখো অন্তরা, এবারে আমি সেটাই করব। দরকার হলে উইল চেঞ্জ করব আর সবকিছু আমি মিতুলের নামে লিখে দেবো। কি অন্তরা, তোর মুখ তখন পাল্টে গেল কেন? এই জন্যই সব কিছু করছিলে নাকি? আমিও বলছি তুমি এই সম্পত্তির কানা কুড়িও পাবে না। দেখি দেখি তুমি কি করতে পারো, বলো করে দেখাও দেখি। আমাকে চ্যালেঞ্জ দিয়ে ভুল করলেন আপনারা, এর ফল আপনাদের সবাইকে ভুগতে হবে। না, অন্তরা এভাবে বেশিক্ষণ এদের আটকে রাখতে পারবে না, আমাকে অন্য খেলা খেলতে হবে। ব্যাস, এবার শুধু চাটা মুখে দেওয়ার অপেক্ষা। ইন্দ্র, আমার কথা কানে গেল না? কি বললাম, তুমি কোথাও যাবে না। প্লিজ স্টপ ইট, তোমার কোনো বারণ আমি শুনব না। মিতুল চলো। ইন্দ্র, ইন্দ্র আমার কথাটা শোনো। ইন্দ্র দাঁড়াও, ইন্দ্র দাঁড়াও, ইন্দ্র তোমরা কোথাও যাবে না। তোমরা সরো, সরো বলছি। মামু, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? খোকা চোখ খোল, চোখ খোল খোকা। আহারে মিতুল, আর যে তোমার কোথাও যাওয়া হলো না, একটার পর একটা ঝামেলা। কলি কলি ভালো করে দেখ না মা। হ্যাঁ দিমা, দেখছি। একে বলে বুদ্ধি কাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়া। দেখি বাবা, বাবা ঠিক আছে তো? বাবার কি হয়েছে? গিনি শান্ত হও, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খোকা একটু চোখটা খোল না বাবা। বুদ্ধি খাটিয়ে এই ওষুধের স্ট্রিপটা ঠিক জায়গায় ফেলে দিয়ে আসো, যাও। বাবার কি হলো? বাবা বাবার কি হলো আমাকে কেউ বলো না, বাবার কি হলো বাবা? হ্যাঁ করি, কি বুঝছিস রে মা? পঞ্চদা জলটা নিয়ে এসো না। হ্যাঁ মিতুল, দিয়ে যাচ্ছি। যা তাড়াতাড়ি যা।
বাবা বাবা কি হলো বলো তো, কেন জ্ঞান দিচ্ছে না, কেন জ্ঞান দিচ্ছে না? ওই যে প্রতীক বাবু, জলদি জলদি চোখ মুখ দিয়ে বাবা বাবা চোখ খুলুন বাবা। পঞ্চা তুই একটু দিমার ঘর থেকে প্রেশার মাপার যন্ত্র নিয়ে তো। মামুর প্রেশার তো অনেক লো। এখানেই দাঁড়াও, কোথাও যাবে না। বাবার চায়ের কাপে তোমার ওষুধ কি করে এলো? কি হয়েছে মিথুন? রণদাদার ওষুধ বাবার চায়ের কাপে। কি বলছিস রে, কিসের কিসের ওষুধ এগুলো? এসবগুলো রণদাদার ওষুধ দাদু। ওষুধ ওখানে গেল কি করে? এই কথার উত্তর রণদাদা নিজেই দেবে। এই যে এই ওষুধটা রান্নাঘর থেকে পেয়েছি আর দেখেই বুঝতে পেরেছি এটা রণদাদার ওষুধ। সত্যি করে বলো, বাবার চায়ের কাপে ওষুধটা তুমি রেখেছো তো? কেন করেছো এরকম? ভগবান এসব কি হচ্ছে বলো তো। উফ, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। মিতুল ঠিক বুঝে গেছে। বারবার অন্তরাকে ঠিক জায়গায় ওষুধের স্ট্রিপটা ফেলতে বললাম, বোকামিটা সেটাও করতে পারলো না, ব্রেকফাস্ট ওয়েস্টের মধ্যে ফেললো। এবার কি বলবো আমি? রনো চুপ করে আছিস কেন, উত্তর দে। এত কড়া ডোজের ওষুধ, ওই ওষুধ খেয়ে তো অসুস্থ হয়ে পড়লো। হ্যাঁ, না হলে তো এরকম হওয়ার কথা নয়। মেজদা ভাই, তোমার তো সব ওষুধ হলো নার্ভের ওষুধ, মারাত্মক কিছু হতে পারতো, তুমি কেন এটা করলে? এরা তো দেখছি সবাই মিলে আমাকে চেপে ধরেছে। মিতুলের না সব থেকে নজর, কি করে বাঁচাবো এবার রণুকে? রণু ফেঁসে না যায়, আর ও ফাঁসলে তো আমিও ফাঁসবো। আরে বাবা তোমরাও না, ওর কি মাথা ঠিক আছে নাকি? ও সব সারাক্ষণ আজে বাজে বকে, আজে বাজে বলে তোমরা আবার এসে ওর সাথে কথা বলছো। ও মা, তুমি তো নিজেই রণদাদার ঘরে গিয়ে ওর সঙ্গে কথা বলো, আর অন্যরা বললেই তো। গোটা বাড়িটাই মিতুলের জোরে পড়ে গেছে। সরো নিশ্চয়ই অনামিকাকে কোনো একবার আমার ঘর থেকে বেরোতে দেখেছে। না, আর সময় নষ্ট করে লাভ নেই, এবার মাঠে নামতে হবে। এখন একমাত্র এই পাগলামি আমাকে এই সিচুয়েশন থেকে বাঁচাতে পারে। আচ্ছা মিতুল, আশ্রমে তো আমরা যাচ্ছি, ওখানে গিয়ে প্ল্যানটা কি সেটা পরিষ্কার করে বলে দাও। মানে অন্তরার খোঁজ আমরা কি করে করব? ওই যে কি বাবাজির নাম, মহান্ত বাবাজি, বাবাজি তো মহান্ত বাবাজি তো আমাদের কোর্টে দেখে নিয়েছে। তাহলে আমরা যদি এভাবে যাই তাহলে তুমি কিছু চিন্তা করো না, পঞ্চদার সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, পঞ্চদার ঠিক সময় মতো চলে আসবে। Thank you.
হলো মিথুন, চুপ করে আছো কেন? ইন্দ্রবাবু, পেছনের গাড়িটা মনে হচ্ছে আমাদের ফলো করছে। কেন ফলো করবে? কেন এত কিছু হয়ে যাওয়ার পর তুমি জিজ্ঞেস করছো কেন ফলো করবে? ওই দেখো, আমি তো তুমি ঠিক বলেছ, গাড়িটা আমাদের ফলো করছে। ইন্দ্রবাবু, ওই গাড়িটার চোখ এড়িয়ে আমাদের পঞ্চায়েতের কাছে পৌঁছতে হবে, পারবে তো? রাখি। হ্যাঁ বাবা। তুমি মাকে নিয়ে তোমাদের ঘরে যাও। মা, তুমি একটু ঘরে গিয়ে তাহলে বিশ্রাম করো। আসুন, আমি আসছি। মিতুল, আমাদের মনে কত ভুল হচ্ছে। ভুল? হ্যাঁ, এরকম একটা জায়গায় কোনো পাপ কাজ হতে পারে তো ভাবতেই পারছি না। আর মহন্ত বাবুজি কি দেখেছো? কি ভদ্র মানুষ। সেখানেই তো সমস্যা ইন্দ্রবাবু। মহন্ত বাবুজি যদি এত ভদ্র মানুষই হয় তাহলে টাকা নিয়ে মিথ্যে সাক্ষী দিলেন কেন? এখানকার পরিবেশটা যতটা সুন্দর, মানুষগুলো কিন্তু ততটা সুন্দর নয়। আমাদের কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ বুঝে শুনে ফেলতে। চলো বসে বউ, তোমাকে আমাদের মেয়েদের ঘরে নিয়ে যাই, এসো। সে আমি এক্ষুনি ধুয়ে নিচ্ছি। আচ্ছা, আমিও যাই তোমাদের সঙ্গে রান্না করি। এমা ছিছি, তুমি কেন রান্না করবে গো গোসাই বউ? তুমি হলে আমাদের অতিথি, তোমাকে তো নিয়ে যেতে এসেছিলাম যাতে তুমি দেখতে পাও, তোমার খুব ভালো লাগবে ওখানে গেলে। কি যে বলো দিদি, আমরাও তো তোমাদেরই একজন। আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। আচ্ছা, তোমরা কতদিন হলো এই আশ্রমে আছো গো? আমরা তো দীক্ষিত, সেই ছোট থেকেই আছি আশ্রমে। মহন্ত বাবাজি খুবই ভালো মানুষ, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানুষ উনি। আচ্ছা শোনো না, আমার না রান্নার জায়গায় অনেক কাজ পড়ে আছে, তুমি এসো, আমি এগোই। হ্যাঁ, মহন্ত বাবাজির ব্যাপারে যখন জিজ্ঞেস করলাম রাখি দিদি কেমন যেন এড়িয়ে গেল মনে হলো। গন্ডগোল তো কিছু একটা নিশ্চয়ই আছে। মাল রেডি আছে? একদম সব রেডি আছে, একটু দাঁড়াও, আনছি। মাল যদি ভালো হয় তাহলে আবার নেব, আর সব থেকে বড় অর্ডারও নিয়ে আসবো। সব রেডি আছে, শুধু বললেই হবে। এবার আমার জিনিসটা এই দিয়ে দে। দেখে নিন সব ঠিক আছে কিনা। আসি।
আমার পেছনে পড়বে কেন? আমি তো কোর্টে কেসটা জিতে গেছি, তাহলে তো মিতুলের আমার উপরে কোনো সন্দেহ থাকার কথাই নয়। তুমি এখনো মিতুলকে ঠিক চিনে উঠতে পারোনি, ও যে কোথা থেকে কি সূত্র বের করে আনবে তার তার কোনো ঠিক ঠিকানা নেই। মিতুল আর ইন্দ্র তো অফিসে নেই, ইনফ্যাক্ট আজকে সেরকম কোনো বড় অফিসিয়াল মিটিংও নেই যেখানে যেখানে মিতুলকে নিয়ে যেতে হবে। তাহলে ওরা ওরা গেলটা কোথায়? ইনফ্যাক্ট ইনফ্যাক্ট অর্ক ওদের গতিবিধি সম্পর্কে কিচ্ছু জানে না। তার মানে তুমি বুঝতে পারছো তো যে মিতুল আর ইন্দ্র কতটা সিক্রেটিভলি ভাবে কতটা কতটা গোপনীয়র সাথে এই কাজটা করতে চাইছে? তাহলে কি হবে এখন? কি হবে কি হবে সেটা আমাকে জিজ্ঞেস করে কি হবে? যা কিছু হয়েছে সব কিছু তো শুধুমাত্র তোমার জন্য হয়েছে। ইউ আর জাস্ট গুড ফর নাথিং, খালি বড় বড় কথা বলতে পারো তুমি, আর আর কিচ্ছু পারো না। আমার তো এক এক সময় মনে হয় তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিই। বাবাজির কথা শুনলে মনটা একটু হালকা হয়, নাহলে সারাদিন তো এক কথাই চিন্তা করে মরি। কি কথা গো? ও কিছু না, তুমি এখন বাবাজির কথা শুনবে, তোমাকে এসব কথা বলার দরকার নেই। কিছু না গো, ছাড়ো। মনের মধ্যে চেপে রাখলে কষ্ট বাড়বে, আমাকে বলে একটু হালকা হও দেখি। আসলে আমার বোনের মেয়ের খুব বড় অসুখ গো, ঘন ঘন মৃগী হয়, যখন তখন ফিট হয়ে যায়। বাচ্চা মেয়েটা খুব কষ্ট পায় গো। কত বয়স ওর? কত আর হবে, ওই বছর দশেক। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ গো, অনেক ডাক্তার দেখিয়েছি, কত জায়গায় গেছি। আসলে আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুই চেষ্টা করতে পেরেছি। ভগবান কৃষ্ণকে কত ডাকি, তবু মেয়েটার এই রোগ কিছুতেই সারে না। এ যে বড় কঠিন ব্যামো। কষ্ট পেও না গো, ঈশ্বর চাইলে ঠিক উপায় হবে। এই যে তুমি আমাকে বললে, একটা উপায় হলো। কি উপায়? তোমার বোনের মেয়েকে নিয়ে তুমি একদিন কলকাতায় যাও, কলকাতায় গিয়ে ডাক্তার দেখাও। কলকাতা তো অনেক বড় জায়গা, ওখানে যে কাউকে চিনি না, কে সাহায্য করবে? ওই জন্যই তো আমি আছি। আচ্ছা তোমার কাছে কাগজ কলম হবে? কেন গো, কি হবে? আহা, আনোই না। আচ্ছা ঠিক আছে। এই নাও। এই হলো ডক্টর কথাকলি চক্রবর্তীর নাম। তুমি কলকাতা গিয়ে ওনাকে একটা ফোন করবে, দিয়ে বলবে তোমার বোনজিকে তুমি এনার কাছে দেখাতে চাও, কেমন? আমি ফোন করে বললে উনি শুনবেন? হ্যাঁ নিশ্চয়ই শুনবেন। তুমি শুধু বলবে মিতুল তোমায় পাঠিয়েছে, উনি খুব ভালো মানুষ, উনি খুব যত্ন নিয়ে তোমার বোনজিকে দেখে দেবেন। তোমার বোনজির যদি অন্য কোনো সমস্যাও থেকে থাকে, এই ডাক্তার দিদি ওনার চিকিৎসা করে দেবেন। তুমি ঠিক বলছো? হ্যাঁ গো আমি সত্যি বলছি, তুমি শুধু বলবে মিতুল দিদি আমাকে পাঠিয়েছে। আচ্ছা এই মিতুল কে গো? মিতুল তো মিতুল আমার বন্ধু, আর কথাকলি চক্রবর্তী মিতুলের দিদি। তুমি আমার খুব বড় উপকার করলে গো, তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। ছিছি এরকম করে বলো না, আমি বুঝতে পারছি দিদি তুমি খুব ভালো মানুষ, কিন্তু তাও এখন আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারবো না। আমাদের খুব সাবধানে থাকতে হবে যাতে কেউ আমাদের আসল পরিচয়টা জানতে না পারে। ও এখন আমার আশ্রমেই আছে। হোয়াট? শুধু ও নয়, সঙ্গে তোমার দাদাও আছে। ওরা দুজনে কিন্তু এখানে চলে এসেছে, অনামিকার খোঁজ করছে ওরা। ও মাই গড, মিতুল আমার খোঁজ করতে আশ্রম পর্যন্ত চলে গেছে? ও যদি আমার ব্যাপারে সব সত্যিটা জেনে যায় তখন কি হবে? দেখলে তো তোমাকে আমি কেন বলেছিলাম ওই মিতুলকে নিয়ে এক মুহূর্ত নিশ্চিন্তে থাকা যায় না। মিমিটা আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না, এবার যা করার আমাকে করতে হবে। হ্যাঁ বাবাজি, আপনি একটা কাজ করুন, আপনি আমার দাদাকে মানে ওই
আপনি ইন্দ্রজিৎ লাহিড়ীকে যে করে হোক আপনাদের আশ্রমের ওখানে আটকে রাখুন ওকে। আর ওই মেয়েটাকে বলছি, আমার কথাটা আগে শেষ করতে দিন। মিতুল আর ইন্দ্র একসাথে থাকাটা খুব ডেঞ্জারাস। ইন্দ্রজিৎ লাহিড়ী আর মিতুল যদি একসাথে থাকে তাহলে তাহলে খুব বড় প্রবলেম হবে। ওরা কিছুদিন আগে টেররিস্টদের আটকে দিয়েছিল। ওরা দুজনে একসাথে থাকলে একটা খুব পাওয়ারফুল সিচুয়েশন তৈরি হয়, যেটা আমি নিজে ফিল করেছি। ইটস ভেরি ডেঞ্জারাস। আপনি যে করে হোক ইন্দ্রজিৎকে আটকান, তারপর মিতুলের ব্যাপারটা আমি নিজে গিয়ে দেখে নিচ্ছি। না মানে আমি না না আপনি এটা পারবেন না। যা করার আমাকে গিয়ে করতে হবে, যা ব্যবস্থা করার আমি ওখানে গিয়ে করছি। আই হ্যাভ অ্যান আইডিয়া। সেই যে ইন্দ্রবাবু একটা মেসেজ করলেন, তারপর থেকে তো ওনার আর কোনো খবরই নেই। এখন থেকে ফোন করছি, ফোনটাও ধরছেন না, বন্ধ বলছে। এরকম একটা মেসেজ করে বেপাত্তা হয়ে যাওয়ার মানুষ তো ইন্দ্রবাবু নন। গোসাইবু কি হয়েছে তোমার? তোমার মুখটা কিরকম শুকনো শুকনো লাগছে। ব্রত কথার সময় তুমি বারবার উঠে যাচ্ছিলে, কি হয়েছে তোমার? এই আশ্রমে সবকিছু ঠিক নেই, তাই না? মানে কি বলতে চাইছো? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? এই আশ্রমের পরিবেশটা যতটাই শান্ত স্নিগ্ধ দেখাচ্ছে, সত্যি কি ততটাই শান্ত? এই আশ্রমের মায়াময় পরিবেশের পেছনে কি কি কারবার হচ্ছে বলো তো? এরা কি কারো বিপদ ঘটাতে পারে? বলো না, চুপ করে কেন আছো? দেখো আমাদের ভোরবেলা উঠতে হয়, অনেক কাজকর্ম থাকে। তোমার এসব মন গড়া প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমার থেকে লুকোনোর চেষ্টা করছো। তোমাদের দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমরা দুজন সব কিছু জানো। তাহলে কেন বলছো না আমাকে? দেখো আমার জানাটা খুব দরকার। দেখো এই আশ্রমে সবকিছু ঠিক আছে, সবকিছু শুনতে পেয়েছো? তুমি কেন বারবার এক প্রশ্ন করছো? কি দরকার তোমার? তুমি আমাদের সামনে বারবার এই প্রশ্ন করছো আমরা মেনে নিচ্ছি, কিন্তু আশ্রমের অন্য কারোর কাছে এই কথা গেলে প্রাণ সংশয় অবধি হতে পারে। রাখি, কি ব্যাপার রে? তোরা সব গল্প করছিস নাকি? দেখো না, দেখো দিদি আমার একদম ভালো লাগছে না, খালি প্রশ্ন করছে এই আশ্রমে কোনো গন্ডগোল হয় কিনা, এখানে গোপনে কোনো কাজকর্ম হয় কিনা। আমি যতবার বলছি এইসব প্রশ্ন করতে নেই, কিছুতেই শুনছে না, তুমি বোঝো না গো। আসলে আমি শুতে যাচ্ছিলাম। শোনো গো গোসাইবু, রাখি যেটা বলছে সেটা শুনো, বেশি ছটফট করো না, ছটফট করলে তুমি বিপদে পড়বে। এখানে যা দেখছো সব ঠিক, আর যদি তোমার মনে কোনো ধারণা হয়ে থাকে সেটা ভুল ধারণা, বুঝেছো?